প্রচলিত ধর্মে কোরআনে জাকাত বলতে কি বোঝানো হচ্ছে যেটা আমরা বুঝি সেটাই কি অথবা অন্য কিছু আমরা এ পর্যন্ত যে ধারাবাহিকতায় এসেছি জাকা মানে জাকাত সম্পর্কে এখন এসে পৌঁছেছি সোরা বাকারার আয়াত তিরাশিতে ওয়াহিদ আখাদনা মিসাকা বানি ইসরায়েল যখন আমরা অঙ্গীকার নিয়েছিলাম ইসরায়েলের বংশধরদের ইল্লাল্লাহ গোলামি করবে না তোমরা আল্লাহ ছাড়া আর কারো ওয়া বিল এহসানা এবং পিতামাতার সাথে সম্মানজনক আচরণ ওয়াদবা ওয়ালিয়তামাহ এবং নিকটাত্মীয় আর ইয়তিম এবং মাসাকিন আর দরিদ্র হোসনা সাধারণ তর্জমা যেটা আমরা শিখেছি পড়ে শিখেছি যে এবং বলবে মানুষের সাথে ভালো কথাবার্তা বলবে এখন এই যে নির্ণয় ভালো কথা বলবে বলতে কি বোঝায় মানুষের সাথে ভালো ব্যবহার করা মানুষের সাথে ভালোভাবে কথা বলা এটাই কি অথবা ঠিক যেই কায়দায় কথাগুলো এসেছে তাতে আসে এই যে বিশেষ একালের গবেষক যারা আছেন তারা বলছেন যে ওয়াকুলু লিন্নাসে হোসনা প্রথম আদেশ গোলামি করবে না আল্লাহ ছাড়া আর কারও এবং পিতামাতার সঙ্গে ভালো আচরণ করবে এবং ইয়াতিম এবং মিসকিনদের সাথে এবং বলবে মানুষকে কিতাবের কথা হোসনান অর্থাৎ সৌন্দর্য বা সৌন্দর্য বা সুন্দর একটাই এই পৃথিবীতে বলার জন্য সেটা আল্লাহর কিতাব যা তোমাদেরকে দেওয়া হয়েছে বা আকিমু অসালাত এখন কারণ এখানে হোসনান এটা কিতাব এই জন্য বলা হয় যে আকিমু অসালাত অর্থাৎ তোমরা প্রতিষ্ঠিত করো নামাজ এ আমাদের তর্জমা এবং দাও জাকাত এ আমাদের তর্জমা তো আমরা এটাকে এখন দেখতে চাই যে আকিমু এবং স্থাপন অনুশীলন করো আসসালাত ওহির সংযোগ আতু আর জাকাত এবং নিবেদন করো নিজেদের পরিশুদ্ধির যেটা আমরা বলতে চাই যেটা আমরা বলতে চাই আপনারাও যারা শুনছেন কাছে দূরে তারাও ব্যাপারটা নিয়ে ভাববেন চিন্তা করবেন আমাদের কোনো রায় নয় এটা আমরা সত্যের সন্ধান করছি সত্য খুঁজছি এই কারণে আমরা এইভাবে কোরআন থেকে ব্যাপারটাকে আবিষ্কার করার চেষ্টা করছি যে বুঝতে চেষ্টা করছি যে আসলে এর মানেটা কি। ওকুল নাসে হোসনা এবং বলবে মানুষকে কিতাবের কথা হোসনান ও আকিম আসলাত অর্থাৎ তোমরা স্থাপন অনুশীলন করবে ওহির সংযোগ এবং নিবেদন করবে নিজেদের পরিশুদ্ধির সোম্মা তওয়াল্লাই তুম তারপরও তোমরা মুখ ফিরিয়ে নিয়েছো ইল্লা কালি ইলাম মিনকু ব্যতিক্রম সামান্য কিছু তোমাদের মধ্যে আন্ত মোরে দুন কিন্তু তোমরা বরাবরই এইভাবে মুখ ফেরানো আমাদের কথা যেটা জাকাত আকিম ও সালাত ও আতুস জাকাত সেটা এসে গেছে আয়া তিরাশিতে কিন্তু আমি এটাকে একটু লম্বা করছি এই কারণে যে বাস্তবতা দেখাবার জন্যে ওয়াইজ আখাজনা মিসা কাকুম যখন নিয়েছিলাম আমরা অঙ্গীকার তোমাদের লা রেজু না আসলে জাকাত বলতে কি বুঝায় এখানে যেমন অনেকটাই তার সামনে আসছে যে পরিশুদ্ধি আসলে কি কিসের পরিশুদ্ধি যেন আল্লাহ বলে দিচ্ছেন যখন আমি অঙ্গীকার নিয়েছিলাম তোমাদের যে রক্তপাত করবে না ঝরাবে না তোমাদের রক্ত ওলা তুখ রেজু না আনফুসাকুম মেন দিয়া রেকুম গোত্রে গোত্রে মারামারি করতো এবং বের করবে না তোমাদের নিজেদেরকে তোমাদের ঘরবাড়ি থেকে সোম্মা আকরারত অতপর তোমরা স্বীকারোক্তিও দিয়েছিলে ও তা সাধুন এবং তোমরা সাক্ষীও ছিলে যে আমরা স্বীকার করে নিচ্ছি আমরা সাক্ষীও দিচ্ছি সোম্মা আন্তুম হা উলায় অতপর এই তোমরাই সেই তোমরা আন্তুম হা উলায় অর্থাৎ রসুল সাল্লি আসালামের ঘটনা ঘটেছে বহু আগে মানে যাকে বলে যে সোলাইমান আল্লাহ সাল্লামের সময় ইহুদ্দুয়া দাউদ আলাহ সাল্লামের সময় আর তারও তো প্রায় তিন চারশো তিনশো বছর পরে ঈসা আল সাল্লাম তারও পাঁচশো বছর পরে মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম কিন্তু ইহুদি ইহুদি দাবিদারের লোকেরা তরাতের দাবিদারের লোকেরা তো রসুল পর্যন্ত আছে এখনো যেমন আছে এই যে ইসরায়েল তো সুম আন্তুম হাউলায় উলায় অতপর এই তোমরাই সেই তোমরা তাকতুলু না মারামারি করছো তোমরা নিজেদের নিজেরা নিজেদের সাথে ওয়া তুখ রেজু না মিনকুম এবং বের করছো তোমরা একদলকে তোমাদেরই মেন দিয়া আর তাদের ঘর বাড়ি থেকে একই বংশের লোক তোমরা এই জন্য তোমাদেরকে বলছে তোমরাই বের করছো তোমাদেরকে বিল দল বেঁধে আক্রমণ করো তাদেরকে একেবারে শত্রুর মতো করে পাপ মানে পাপিষ্ঠের মতো এখানে আল্লাহ একেবারে পিন ফুটিয়ে দিলেন বেলুনের মধ্যে অথচ এই তোমরাই নিয়ে আসে যখন তারা অর্থাৎ পাশের দেশ সিরিয়া তখন এই সিরিয়রা কাফেররা বা অর্থাৎ অবিশ্বাসীরা তারা যখন এই বনি ইসরা দুই একটাকে বন্দি হিসেবে নিয়ে আসে পয়সা কামাই করার জন্য তখন তোমরা আবার চাঁদা করে জরিমানাও দাও ছাড়িয়ে নাও তোফা দুহুম এর একটু প্যাচের কথা ইতিহাস না জানলেই জ্বরটা খোলে না একটু প্যাচের কথা মানে যখন ইয়াতুকুম নিয়াসে তোমাদের কাছে উসারা বন্দি হিসাবে তুফাদুহুম তোমরা আবার জরিমানা দিয়ে ছাড়িয়েও নাও তাকে ওয়াহুয়া মহারমন আলাইকুম এখরাজ যেখানে নিষিদ্ধ ছিল তোমাদের উপরে বের করা তাদেরকে এবার আসুন যে কথাটা বলার জন্য আমি এই আয়াতখানা পড়ছি আফাতু উমিনুন আবে বাদ ইল কিতাব ফুরুন আবে বাদ তাহলে তোমরা কি এই কিতাবের কথা সে হুসনান কেন বললাম আমি তার এই দলিলটা দিতে চেষ্টা করছি কথাটা কি বোঝা গেল কৌলুলনা সে হুসনান বলেছি বলবে তোমরা মানুষকে সুন্দরতম যেটা সেইটা অর্থাৎ কিতাব এইখানে আফাতু মিনু নিল না বাদ আয়াত পচাশির মাঝামাঝি তাহলে তোমরা কি বিশ্বাস করো কিছু এই কিতাবের আর অস্বীকার করো বাকিটা মিনক আমাদের জন্য ও কতটা কার্যকর এই আয়াতখানা এবং কতটা দিশা দেবে আমাদেরকে এই আয়াতখানা এবং কতটা আগ্রহী করে তুলবে আমাদেরকে কোরআনের ব্যাপারে সকলেই যেন ব্যাপারটা নিয়ে একটু ভাবেন বলা হচ্ছে আমাদের আগে যাদেরকে আল্লাহ কিতাব দিয়েছিলেন তাহলে তোমরা কি বিশ্বাস করো কিছু এই কিতাবের আর অস্বীকার করো বাকিটা তাহলে আমাদের অবস্থাটা কি আমরা তো কিতাব সম্পূর্ণ বন্ধ বন ইসরায়েলের অবস্থা ছিল এই তওরাতের দাবিদারদের অবস্থা ছিল এই তারা কিতাবের কিছু বিশ্বাস করতো বাকিটা অগ্রাহ্য করতো তাহলে আমরা তো আমাদের তো কিতাব খোলাই নিষেধ অর্থ বুঝে পড়াও নিষেধ তাহলে বিভ্রান্ত হয়ে যাব যত আলে মা আমাদের সমাজে আছে এই মুসলিম সমাজ বলতে যা আছে সারা পৃথিবীতে কিতাব বুঝে পড়া যাবে না যে যার কাছে জিজ্ঞাসা করুন তো মানে কিতাবের কথা শুনলে যেন একেবারে ছেদ করে ওঠে একেবারে ফুস করে ওঠে তাহলে এখানে মানে ইসরায়েলের তুলনা করছি আমরা এই যে তবু তো তারা কিতাবের কিছু মানত আর বাকিটা অস্বীকার করতো আমরা তো পুরোটাই বাদ বন্দি করে রাখো এটা শুধু সবাবের কিতাব অক্ষরে অক্ষরে দশ নেকি এর মধ্যে আর কিছু নাই এটা বোঝে না বোঝে না বোঝে না ইমাম সাহেবরা মসজিদের খুদ্ খুতবায় বলে বেড়াচ্ছে আফাতু মিনুন বিবাদ ইল কিতাব তকফুরুন বিবাদ ফমা জাজাউ মানে ইয়া ফালুদালিকা মিনকুম তাহলে এই মিন কুমের মধ্যে কি আমরা পড়ি না যেহেতু এটা কোরআনে আয়াত নয় এ তো ইতিহাস শোনাচ্ছে আমাদেরকে কিতাবের এক অংশ বিশ্বাস করি আর বাকিটা অগ্রাহ্য করি কিতাব থেকে কিছু শব্দ নিয়ে সালাত নিয়েছি নামাজ বানিয়েছি জাকাত নিয়েছি আড়াই টাকা শতকরা বানিয়েছি তো এইভাবে নিয়ে নিয়ে যে যা যা আমরা করছি তাহলে কি বিনিময় হবে তার যে করবে তোমাদের মধ্যে এটা ইল্লাহন লাঞ্ছনা ছাড়া আর কি ফিল হায়াতে দুনিয়ায় পৃথিবীর জীবনে যা বাস্তবতা হাজার হাজার ফিলিস্তিনি মেরে ফেলছে কেউ জিজ্ঞাসা করার নাই ভাই মারছ কেন এও কি আমরা দেখি না বাংলাদেশের পিঁয়াজের দাম তাই না রসুনের দাম তো তেলের দাম বৃদ্ধি হৈচই মাইক টাইক মিছিল মিটিং কত কিছু হচ্ছে এই লোকগুলোকে মেরে ফেলতেছে বাড়িঘর ধ্বংস করে ফেলছে কোনো টু শব্দ নেই অন্য এক জাত যেটা অভিশপ্ত এই পৃথিবীতে তাহলে বিশ্বাস যে আদৌ নেই এটা তার প্রমাণ আফাতু মিনুন বিবাদিল কিতাব ও তক ফুরুন বিবাদ ফমা জাজাউ মানিয়ফ আলুদা আলী কামিন ইল্লা খিজিউন ফিল হায়াত দুনিয়া লাঞ্ছনা এই পৃথিবীর জীবনে ওয়ম আল কিয়ামতে ইউরাদ্দুনা ইলা সদ্দিল আজাব এবং কেয়ামতে যেদিন আবার সকলে আমার সামনে দাঁড়াবার দিন টেনে হিচড়ে নিয়ে যাওয়া হবে কঠিন থেকে কঠিনতর শাস্তির দিকে মা আল্লাহ উদাসীন নন সেই ব্যাপারে যা করো তোমরা উলাইকা ইস্তারাবুল হায়াত এই হল মূল কথা এই রকম যারা অর্থাৎ কিতাবের কিছু বিশ্বাস করে আর বাকিটা বাদ দেয় বাকিটা অগ্রাহ্য করে তারা আসলে কি এই রকম যারা ইস্তারাবুল উদ্দুনিয়া বিল আখেরা। কিনে নিয়েছে এই পৃথিবীর জীবনটা পরকালের বিনিময়ে কিনে নিয়েছে এই পৃথিবীর জীবনটা পরকালের বিনিময়ে ফালা ইউ খাফু আনহমুল আদাব ওতে এতটুকু লাঘব করা হবে না তাদের উপর থেকে শাস্তি ওলা হোম ইউন সারুন আর না তারা কোনো সাহায্য পেতে পারবে আলহামদুলিল্লাহ ওমা আলাইনা ইল্লা বালাক ওমা তৌফিকি ইল্লা বি